নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। মাদক বিরোধী দিবসে অংশ নিল জেলা আন্তঃশুল্ক বিভাগ। কলকাতায় নির্যাতন বিরোধী দিবস পালিত হল। সাধারণ মানুষকে সচেতন করতে মহকুমা শাসকের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হল। ক্রীড়া জগতে সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ অব্যাহত। খণ্ডঘোষের কৈয়র পঞ্চায়েতে দিনভর পঞ্চায়েতের বিভিন্ন কাজের খতিয়ান দেখলেন বিশ্ব ব্যাংকের তিন প্রতিনিধি। দেখে নেব এক ঝলকে কিছু খবর। দোকানের ছাদ ভেঙে চুরি ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানা এলাকার তাঁতিগেরিয়ায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পশ্চিম মেদিনীপুর থেকে কার্তিক গুহের রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে চৌরঙ্গি ফাঁড়ির বড়বাবু মইনুল হকের বদলি হলো মঙ্গলবার। এদিন তার বিদায় বেলাতেই তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান এলাকার মানুষজন। তার জায়গায় দায়িত্বভার বুঝে নেন নতুন অফিসার অনন্ত রায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট, আনন্দ বার্তা। অন্যান্য জায়গার সাথে সাথে মাদক বিরোধী দিবস পালিত হলো রানাঘাটে। রানাঘাট থানার উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। সমাজ থেকে মাদকের কুপ্রভাব আটকাতেই এইরূপ সিদ্ধান্ত গৃহীত হয়। রানাঘাট থেকে কৌশিক রায়, রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিমবঙ্গ পুলিশ ও বিষ্ণুপুরের একটি সংস্থার উদ্যোগে মঙ্গলবার বিশ্ব মাদক দিবস পালিত হলো। জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। আয়োজকদের এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষজন। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়া জেলার ওন্দা কলেজের ছাত্রছাত্রীরা পথ অবরোধ করল মঙ্গলবার। ছাত্রছাত্রীরা অভিযোগ তোলেন বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের রেজাল্ট না বের হওয়ায় তারা এইরূপ উদ্যোগ গ্রহণ করে। এর ফলে এলাকায় যানজটের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাঁকুড়া থেকে তাপসিনা, রিপোর্ট, আনন্দ বার্তা। যানজটের হাত থেকে রেহাই পাচ্ছে না পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের হাসপাতাল সংলগ্ন এলাকা। হাসপাতাল গেটের সামনে ট্রাফিক দেওয়া হলেও যানজট কমানো সম্ভবপর হচ্ছে না। এর ফলে নাজেহাল হচ্ছে রোগীর আত্মীয় পরিজন থেকে পথ চলতি মানুষজন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। মাদক বিরোধী দিবসে অংশ নিল জেলা আন্তঃশুল্ক বিভাগ। এদিন আয়োজকদের পক্ষ থেকে লিফলেট বিলি করার পাশাপাশি দেওয়ালে লিফলেট সাঁটানো হলো। রাজ্যের অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানেও পালিত হলো বিশ্ব মাদক দিবস। মাদক বিরোধী দিবসে অংশ নিল জেলা আন্তঃশুল্ক বিভাগ। জীবন হানিকর ড্রাগের বিরুদ্ধে সর্বস্তরে প্রতিরোধ গড়ে তুলি এবং সমগ্র পৃথিবীকে ড্রাগ সুস্থ জীবনের এক সূত্র। ড্রাগের নেশা সর্বনাশা। ড্রাগ নেবেন না এবং কাউকে ড্রাগ নেশা দেবেন না। এদিন বর্ধমান বিশ্ববিদ্যালয় ও গোলাবা ক্যাম্পাস সহ শহর বর্ধমানের বিভিন্ন জায়গায় মাদক বিরোধী প্রচার চালানো হয়। লিফলেট বিলি করার পাশাপাশি দেওয়ালে লিফলেট সাঁটানো হয়। মানুষজনের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। এটা আমরা পূর্ব বর্ধমানে আবগারি দপ্তরের তরফ থেকে মানুষকে একটা সচেতন প্রোগ্রাম আমরা করেছি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলছে। সেটা বর্ধমান টাউন জুড়ে তো হচ্ছেই এবং পঞ্চায়েত এলাকা যেগুলো আছে বর্ধমান লাগোয়া সেখানেও করা হচ্ছে। এবং এছাড়াও আমাদের গোলসি, কালনা, কাটোয়া মহকুমায় যত রকমের আছে এমনি বুধকরা, মেমারি এবং হচ্ছে আউসগ্রাম, ভাতার এই সম্পূর্ণ এলাকা বর্ধমান জেলা জুড়েই এই প্রচার আমাদের আবগারি দপ্তর তরফ থেকে চলছে। এটাতে মানুষ একটু অ্যাওয়্যার হোক, ড্রাগের প্রতি সজাগ হোক। এখানে আমরা বলছি যে যদি কারো কাছে কোনো সন্ধান থাকে সেই সন্ধান ওরা স্থানীয় প্রশাসনকে জানাক, স্থানীয় আবগারি যারা দপ্তর আছে সেখানে জানাক। আমরা সমাজ এবং আমরা সকলে চাইলে এই ড্রাগের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারবো এবং সমাজ থেকে এই ড্রাগ বন্ধ হবে এবং সুস্থ সমাজ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা।
চক্রবর্তী পরবর্তী খবরে কলকাতায় নির্যাতন বিরোধী দিবস পালিত হলো। এদিন এই উপলক্ষে কলকাতার প্রেস ক্লাব থেকে রাজভবন পর্যন্ত মানব অধিকার সুরক্ষা মঞ্চের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়। পরে উদ্যোক্তারা রাজ্যপালের কাছে একটি প্রতিবাদ পত্র জমা দেন। প্রতি বছরের ন্যায় এবছরও 26শে জুন নির্যাতন বিরোধী দিবস পালিত হলো। এদিন এই উপলক্ষে সাধারণ মানুষকে পথে নামার ডাক দিল মানবাধিকার সুরক্ষা মঞ্চ। সীমান্তবাসী নারী ও মহিলাদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে বাংলার মানব অধিকার সুরক্ষা মঞ্চের উদ্যোগে এদিন কলকাতা প্রেস ক্লাব থেকে রাজভবন পর্যন্ত একটি মিছিল আয়োজিত হয়। হর কিসম কা টর্চার ইয়াপর হ্যায় আর হম লোগ এ বোলনা চাহতে হ্যায় কি ইন্ডিয়া গভর্নমেন্ট জলদি সে জলদি ইন্টারন্যাশনাল জো উনকা জো অ্যাপ্রোচ থা কি এ আমারা জো ইউএন ক্যাট ইসকো রেটিফাই করে। আপনার নাম ক্যা? দেশ ও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে রাজ্যপালের কাছে একটি প্রতিবাদ পত্র জমা দেন। এদিনের রাজ্যের বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলি থেকে আক্রান্ত মানুষরা উপস্থিত হন। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী মিরাতুন নাহার ও সংগঠনের সভাপতি বিনায়ক সেন। এই তথ্যটা সম্পূর্ণ সত্য। নানাভাবে নারী মেয়েরা মেয়েদের আজকে যে অনুষ্ঠানে এখানে সীমান্তে কিভাবে সীমান্ত প্রহরীদের দ্বারা নারী নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে, তার চিত্র আমরা শুনতে পেলাম, ঘটনা আমরা শুনতে পেলাম, স্বীকার হয়েছেন যে নারীরই মধ্যে যতদিন যাচ্ছে সেক্ষেত্রে নারী নির্যাতন ট্রাফিকিং যে জাতীয় ঘটনা এগুলো আরো বেশি মাথা চাড়া দিচ্ছে। আপনাদের তরফ থেকে বা যারা আপনারা ওই জাতীয় অর্গানাইজেশনে যুক্ত তথ্যটা বড় করেন, আপনারা কিভাবে দেখছেন এই বিষয়ে? সে অস্থিক নানাভাবে নির্যাতনের স্বীকার করেছে এবং সেক্ষেত্রে দুঃখের বিষয় দুর্ভাগ্যের বিষয় সেটা বলতেই হবে। দেশের দায়িত্ব আমি বলবো অর্ধেক মানুষের অর্ধেক থেকে দায়িত্বেই বেশি আর সেই অর্ধেক থাকতে দেশের সুযোগ দিয়ে দিচ্ছে বাকি অর্ধেকে অর্থে দেশেরও দায় রয়েছে। মানব সম্পদ আমাদের দেশে তার অর্ধেক মানব সম্পদ নারী নির্যাতনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে সব থেকে বড় ভূমিকা হচ্ছে ইন্টারভাস রাজ্য সরকারের যে পুলিশ নিরাপত্তা সেটা নিয়ে কি বলবেন, কতটা আনুষঙ্গিক বা কতটা তাদের গ্যাপ দেবে? যারা কেড়ে নিচ্ছে মেয়েদের নিরাপত্তা তারা সুরক্ষার বলয়ের মধ্যে থেকে নিরাপত্তা এক্ষেত্রে রাজ্যের দায় রাষ্ট্রের দায়টাই এগিয়ে দিতে তারা থাকে। কিন্তু আজকের বিষয়টা কিছুই বলবে ওটা বলতে হবে আজকের যেটা একটা প্লাস্টিকটা খুলে দাও না একটু সঠিক রায়টা পাইনি বা সমাধানটা পাইনি তারা এই জাতীয় অর্গানাইজেশনের দ্বারস্থ হয়েছে। এরকম আমরা দেখলাম যে 2015 সালে যে পুলিশ গুলি করে মেরে ফেলেছে 2015 সালে একটি ঘটনা বেড়াতে এই জাতীয় যে বিক্ষিপ্ত বা সামনে আসছিল ঘটনাগুলি সেখানে যারা পুলিশের কাছে ছুটে যায় নিরাপত্তার জন্য বা সমাধানের জন্য তারাই আজকে অভিযোগে দায় অভিযোগের আঙ্গুল পেতে চলেছিল। দিদি একটু আজকের আলোচ্য বিষয় সীমান্ত আমাদের দেশের একটা বিপুল সমস্যা জায়গা।
নানা ধরনের অপকাণ্ড মানুষ দেশবাসীরাই সীমান্তে করে, সেসবের নিরাকরণ করার জন্য এবং দুই দেশের মধ্যে যে শত্রুতা সম্ভব রাজনৈতিক শত্রুতা, সেক্ষেত্রে দেশকে নিরাপত্তা দেওয়ার জন্য সীমান্ত প্রহরীরা দেশবাসীর টাকায় মোটাই থাকে। এই সীমান্ত প্রহরীরা বস্তুত রাষ্ট্রপক্ষের মানুষ এবং তারা রাষ্ট্রীয় সীমান্তে বসবাসকারী মানুষের উপরে যাদের মধ্যে ধর্মীয় সংখ্যালঘু এবং দলিত শ্রেণীর মানুষ বেশি, আমার বক্তব্য তারা এমনিতেই এই যে দুটি শ্রেণী তারা এমনিতেই এই দেশে আমাদের দেশে বঞ্চিত শ্রেণী হিসাবে অত্যন্ত চিহ্নিত, কোনো কিছুই তাদের নেই, তারা কোনো রকমে বেঁচে থাকে, কোনো সুযোগ সুবিধা তারা পায় না। তার উপরে সীমান্তের প্রহরীরা বেকারে এসএফ গালভাড়ার নাম তাদের, তারা নিত্যদিন পুরুষদের উপরে তাদের জীবন জীবিকার উপরে এখানকার মেয়েদের উপরে নিত্যদিন অত্যাচার, নিষ্ঠুরতম অত্যাচার, নিজেদের লোভ নিজেদের যৌন ক্ষুধা এসব তারা মেটান এবং এদের সম্পদের যেটুকু সম্পদ এরা অর্জন করে সেটাকে এরা হাত বসায় আজকে অত্যাচারের শেষ। আজকে মাসুম মানবাধিকার রক্ষায় নিবেদিত একটি সংস্থা, আজকে আবার রাষ্ট্রীয় সন্ত্রাস বিরোধী আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী দিবস, সেই দিবসের 50 বছর উপলক্ষে, মাসুমেরও 50 বছর বয়স উপলক্ষে এই আলোচনা চক্র আলোচনাটি ব্যবস্থা করেছিল। আমি এখানে একজন অতিথি হিসাবে এসেছিলাম এবং আমি এরা দাবি রেখেছি, সেই দাবিগুলোকে সমর্থন করেছে। প্রত্যেকটি হিংসাত্মক ঘটনা যে ঘটছে সীমান্তে তার তদন্ত করা, যারা নির্যাতন করছে ওখানে প্রহরীরা সীমান্ত প্রহরীরা তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করা, যারা দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করার ক্ষমতা যাদের হাতে আছে তারা সতর্ক হোক, এরকম কত আবেদন রেখেছে, দাবি রেখেছে মাসুম। আমি সেগুলো সমর্থন করছি। আমি চাই সন্ত্রাস বিরোধী দিবসে এসে এখানকার যারা সন্ত্রাসের শিকার হয় নিত্যদিন, তারা যে সমস্ত বাস্তব ঘটনা আমাদের অত্যন্ত দুর্ভাগ্যজনক, এরকম যে যেন আর শুনতে না হয়। আমাদের স্বাধীন দেশ কলকাতা থেকে সপ্তর্ষি সিংহ রিপোর্ট, আনন্দবার্তা। সাধারণ মানুষকে সচেতন করতে মহকুমা শাসকের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হলো। সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার পৌরসভার উত্তরা মিটিং হলে। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পৌরসভার উত্তরা মিটিং হলে একটি সভা অনুষ্ঠিত হলো। মহকুমা শাসকের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। মূলত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যে সমস্ত অপপ্রচার চালানো হচ্ছে ও জালিয়াতি করে ব্যাংকের পাসওয়ার্ড নিয়ে মানুষকে প্রতারণা করা হচ্ছে, সে বিষয়ে সচেতন করার লক্ষ্যে এদিন এই সভাটি অনুষ্ঠিত হয়। এদিন ইন্টারনেটের অপব্যবহার, সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রচার চালানো, অপরাধমূলক ছবি পোস্ট করা বিষয়গুলি আলোচনা করা হয়। এদিন এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, এসডিও সৌমেন পাল, বিডিও, এসডিপিও, অ্যাডিশনাল এসপি, ওসি, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর। এদিন উপস্থিত সাধারণ মানুষ গুরুত্ব সহকারে বিষয়গুলি উপলব্ধি করেন। কাটোয়া থেকে গৌরনাথ চক্রবর্তী রিপোর্ট, আনন্দবার্তা। ক্রীড়া জগতে সফল ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হলো। এদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের টাউন হলে। অনুষ্ঠান মঞ্চে সম্বর্ধনা পাওয়ায় খুশি ক্রীড়াক্ষেত্রে সফল ছাত্রছাত্রীরা। ক্রীড়াক্ষেত্রে সফল ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হলো মঙ্গলবার। জেলা বিদ্যালয় ক্রীড়া সংসদের পরিচালনায় অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হলে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, সাংসদ সুনীল মণ্ডল, প্রশাসনের বিভিন্ন আধিকারিকবৃন্দ, তৃণমূলের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত, শিক্ষক নেতা রথীন মল্লিক সহ অন্যান্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে সফল প্রতিযোগীদের এদিন সম্বর্ধনা জানানো হয়।
সংবর্ধনা পাওয়ায় খুশি ক্রীড়াবিদরা। জেলা শাসক অনুষ্ঠান মঞ্চে ক্রীড়াবিদদের উৎসাহিত করেন। আমাদের সবাইকে মিলে প্রত্যেক সমাজে প্রত্যেক আঙ্গের এখানে একটা ভূমিকা আছে। স্কুল কতটা গুরুত্ব দিচ্ছে, স্কুলের পুরো কারিকুলাম স্পোর্টসের কি রয়েছে, ফ্যাসিলিটি কত দিনের পর্যন্ত করতে পেরেছি আমরা, মানে গভর্নমেন্টের দিক থেকে হোক, সমাজের দিক থেকে হোক, এখনো কি প্রত্যেক জায়গায় মাঠ রয়েছে, প্রত্যেক জায়গায় খেলার সুযোগ রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে অ্যাওয়ারনেস কত আছে, আমরা স্পোর্টসে কত ইম্পর্টেন্ট ভাবে আমাদের জীবনে, এই প্রত্যেক জিনিসের থাকা সত্ত্বেও আপনারা সবাই আজকে যারা এখানে ভালো করেছেন স্পোর্টসের, তাদেরকে আমরা এখানে সম্বর্ধনা জানানো দেখেছি। আমরা এটাই আশা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ অব্যাহত। প্রবেশিকা পরীক্ষা পিছিয়ে যাওয়ার অভিযোগে সোমবার রাত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও কর্মসমিতির সদস্যদের ঘেরাও করে রেখেছে ছাত্ররা। ছাত্রদের দাবি মানা না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আবারও শুরু হয়েছে ছাত্র বিক্ষোভ। কথা ছিল আগামী 23 জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে, সেই সংক্রান্ত নোটিশও জারি করা হয়েছিল। সোমবার সেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার কর্মসমিতির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। ছাত্র সংসদের বক্তব্য, এমন সিদ্ধান্ত নিতে পারে না বিশ্ববিদ্যালয় কর্মসমিতি, ভর্তির বিষয়ে অ্যাডমিশন কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত হওয়া উচিত। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে ছাত্র বিক্ষোভ শুরু হয়েছে। সারা রাত ধরে ঘেরাও করে রাখা হয়েছে উপাচার্য সুরঞ্জন দাস, রেজিস্ট্রার এবং কর্মসমিতির অন্য সদস্যদের। ছাত্রদের দাবি, যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ বিক্ষোভ চলবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন বাবু বলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আমার নিজের কিছু দায়বদ্ধতা আছে। ছাত্রদের জানিয়েছিলাম, যতক্ষণ না আইনি পরামর্শ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাকে সময় দেওয়া হোক। দুর্ভাগ্যবশত সোমবার গাড়ি নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার সময় আমার গাড়ি আটকানো হয়, তারপর থেকে সারা রাত ঘেরাও হয়ে বসে আছি। ইচ্ছে করে তো নেই, ক্যাম্পাসে থাকতে হচ্ছে, এবং যেটা আমি সবসময় বলি, ছাত্রদের গণতান্ত্রিক অধিকার আছে, তার উপরে কখনো হস্তক্ষেপ করবে, কিন্তু ছাত্ররা যখন গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করবে, এটা তাদের দেখা উচিত, অন্যদের গণতান্ত্রিক যে অধিকার আছে তার উপরে হস্তক্ষেপ। এখানে ইসি মিটিংয়ে কতগুলো আইনগত কিছু প্রশ্ন উঠেছিল এই পরীক্ষার পদ্ধতি নিয়ে, পরীক্ষা নেওয়া যাবে কি না সেই ব্যাপার নিয়ে, প্রবেশিকার পুরো প্রক্রিয়াটার ব্যাপার নিয়ে, এবং আমি একজন উপাচার্য হিসেবে আমার দায়বদ্ধতা রয়েছে সেই প্রশ্নের উত্তর আইনি পরামর্শ ভিত্তিতে করা। আমি সেদিন আমাদের আইনি যে পরামর্শদাতা তার কাছে প্রশ্ন পাঠিয়েছিলাম, এবং সেটা যেহেতু এখানে কতগুলো জটিল কতগুলো প্রশ্ন আছে সেটা আমরা আমাদের মাননীয় অ্যাডভোকেট জেলার কাছে উঠে নিয়েছি। ছাত্রদের আমি এটাই অনুরোধ করেছিলাম যে যতক্ষণ পর্যন্ত ওই উচ্চ স্তর থেকে যে পরামর্শটা না, আইনি পরামর্শটা না আসছে, আমরা কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, আমরা ডেট এক্সটেন্ড করে দিচ্ছি, তোমাদের ওইটুকু সময় না। দুর্ভাগ্যবশত সেটা সেই অনুরোধটা তারা মানে না। এমনকি যেটা এই প্রথম হলো, আমি আমাদের কম্পারেটিভ লিটারেচারের হেড এবং ইকোনমিক্সের যখন আমরা বেরোতে যাচ্ছি, আমার গাড়ি ঘেরাও, আমার গাড়ি ঢুকতে যাচ্ছি, তখন গাড়ি আটকে দেওয়া হয়, এবং তখন আমি জিজ্ঞেস করি তাহলে কি আমাদের ঘেরাও করা হচ্ছে, বলে ঘেরাও করা হচ্ছে, আমাদের ঘেরাও হয়ে যাচ্ছে। এটা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত, কিন্তু দুর্ভাগ্যবশত এটা হচ্ছে না। কলকাতা থেকে সপ্তর্ষি সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। খণ্ডঘোষের কৈয়র পঞ্চায়েতে দিনভর পঞ্চায়েতের বিভিন্ন কাজের খতিয়ান দেখলেন বিশ্ব ব্যাংকের 3 প্রতিনিধি। গত বছর ISGP প্রকল্পের কাজ সরজমিনে দেখতেই তাদের আগমন ঘটে। জেলার ISGP সঞ্চালক বিশ্ব ব্যাংকের দলটিকে গোটা এলাকা ঘোরান। গত আর্থিক বছরে ISGP প্রকল্পের কাজ সরজমিনে দেখতে হাজির বিশ্ব ব্যাংকের 3 প্রতিনিধি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে। মঙ্গলবার খণ্ডঘোষের কৈয়র পঞ্চায়েতে দিনভর পঞ্চায়েতের বিভিন্ন কাজের খতিয়ান নিলেন প্রতিনিধি দলের সদস্যরা, পাশাপাশি স্থানীয় মানুষজনের সঙ্গেও তারা কথা বলেন। বিশ্ব ব্যাংকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন গ্লিন ম্যারগ্যান, ওয়াশিংটন ডিসির প্রতিনিধি ছিলেন জেনসেক ক্রিশ্চিয়ান, এবং
বিশ্ব ব্যাংকের ভারতীয় প্রতিনিধি সুনিতা কুণ্ডু। I would like to mention that in my family we have a very long connection with India. My mother's sister, my aunt, in 1950 when she was a young woman came to India and worked with the Canadian High Commission office in Delhi. And so of our visit, this is part of a study that the World Bank is doing, looking at a new kind of lending instrument called Program for Results. And so we're part of a team that's looking at a global study to try to understand how well this instrument has worked, especially for addressing environment and social issues. So we're looking at some of the examples from field experience in several countries, including in India, and we'll be trying to draw lessons from that experience so that we can improve the performance of our operations. The way that voices of local people are now being brought into the planning process. জেলার ISGP সঞ্চালক তাপস মুখার্জি বিশ্ব ব্যাংকের দলটিকে গোটা এলাকা ঘুরে দেখান। কাজের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা ইউনিয়নকে একটা বাস্তবিক কর্ম পরিকল্পনা তৈরি করতে হয়। এই কর্ম পরিকল্পনা তৈরি করতে গিয়ে দুটো বিষয় আমাদের দেখা উচিত, যে উন্নয়ন কাজের জন্য গ্রাম পঞ্চায়েতের পরিবেশ কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়, অর্থাৎ পরিবেশের সাথে বন্ধুত্ব করে পরিবেশের ক্ষতি না করে টেকসই বন্ধু অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্টের কাজগুলো করতে হবে। পাশাপাশি আরেকটা রয়েছে, আমরা যে উন্নয়ন করছি এই উন্নয়নের সুফলটা প্রান্তিক মানুষ অর্থাৎ সমাজে পিছিয়ে পড়া গোষ্ঠী পাচ্ছে কিনা, ওটা আমাদের বিশ্ব ব্যাংকের প্রতিনিধি যারা তারা ওয়াশিংটন ডিসি থেকে এসেছেন। আজকে ওটা এই পঞ্চায়েতের কাজকর্ম এবং বাস্তবিক কর্ম পরিকল্পনা খতিয়ে দেখলেন এবং সেই সঙ্গে এখানকার যারা নির্বাচিত প্রতিনিধি এবং সরকারি আধিকারিক তাদের সাথে আলোচনা করে দেখলেন যে পরিকল্পনা রচনা এবং রূপায়ণের ক্ষেত্রে এই দুটো বিষয় অর্থাৎ পরিবেশ সংক্রান্ত বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে কিনা এবং সব থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী সমাজের তারা উপকৃত হচ্ছে। কোথা থেকে এসেছিলেন ওনারা? ওনারা এসেছেন ওয়াশিংটন ডিসি অর্থাৎ বিশ্ব ব্যাংকের হেডকোয়ার্টার থেকে এসেছেন। এরপর ওনারা কোথায় যাচ্ছেন? এরপর ওনারা যাবেন এই পঞ্চায়েতের বিভিন্ন কাজ মানে রূপায়ণ মানে যেহেতু রূপায়িত হয়েছে সেই কাজগুলো এ সরকারের যে বিষয়বস্তুগুলো ওনারা কীভাবে দেখলেন? ওটা কাজগুলো দেখলেন, পঞ্চায়েতের যারা নির্বাচিত প্রতিনিধি তাদের সাথে আলোচনা করলেন এবং পাশাপাশি যে বাস্তবিক কর্ম পরিকল্পনা এই পঞ্চায়েত রচনা করেছিলেন আগামী আর্থিক বছরের জন্য 18-19 সেই কর্ম পরিকল্পনা এবং সেই কর্ম পরিকল্পনার মধ্যে পরিবেশ সংক্রান্ত দিককে কীভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা এবং এই কর্ম পরিকল্পনার মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া গোষ্ঠী অর্থাৎ এসসি এসটি মহিলা প্রধান পরিবারের লোকজন ওবিসি এই মানুষরা কীভাবে উপকৃত হবে ওদের নামগুলো জানেন? লিখে দিয়ে দিচ্ছে আর ওনার নাম হচ্ছে গ্লিন মর্গান। উনি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের মানে ডেলিগেট প্রতিনিধি মানে সোশ্যাল সেফগার্ড অর্থাৎ সামাজিক নিরাপত্তা সম্পর্কিত যে টিম রয়েছে ওয়াশিংটন ডিসি সেখানকার এসেছেন। আর একজন আছেন জেমস সিক্স ক্রিশ্চিয়ান, উনিও এসেছেন ওয়াশিংটন ডিসি থেকে। আর আমাদের বিশ্ব ব্যাংকের ভারতীয় প্রতিনিধি একজন এসেছেন বিনীতা কুন্নু, উনি ওয়ার্ল্ড ব্যাংকের দিল্লি টিম থেকে এসেছেন। খন্ডকোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। সরকারি বাস থেকে পরিচয়হীন একটি 1.5 বছরের শিশু উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে রায়গঞ্জগামী একটি বাসে, পরে শিশুটিকে গঙ্গারামপুর থানার হাতে তুলে দেওয়া হয়। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে রায়গঞ্জগামী একটি সরকারি বাস থেকে উদ্ধার হলো একটি 1.5 বছরের শিশু। বাসের যাত্রী, কন্ডাক্টর ও ড্রাইভারের উদ্যোগে শিশুটিকে তুলে দেওয়া হলো গঙ্গারামপুর থানার পুলিশের হাতে। জানা যায়, বালুরঘাট থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় ওই গাড়ি। বাসের শেষ সিটে অচেতন অবস্থায় একটি শিশুকে কন্ডাক্টর দেখতে পায়। খোঁজ করা হয় তার অভিভাবকের, অভিভাবক না মেলায় পুলিশের হাতে শিশুটিকে তুলে দেওয়া হয়। বাচ্চাটার সম্বন্ধে কোনো কিছু জানা বাচ্চা তো 1.5 বছর বয়সে কথা বলতে পারছে না। কি করলেন তারপরে কি করলেন? থানাতে জমা দিলাম, লেখাপড়ি করে জমা দিলাম।
শিশুটির জামার পকেটে একটি কাগজে মোবাইল নম্বর পাওয়া গেছে। শিশুটি কথা বলতে না পারায় তার পরিচয় জানা যায়নি। পুলিশ শিশুটির পরিচয় জানার চেষ্টা করছে। একটা 15 গাড়িটা ছাড়িয়ে আমি বালুরহাট স্ট্যান্ড বাউল পার হওয়ার পর আমার কন্ডাক্টর টিকিট কেটে বাউল পার হওয়ার পর দেখে পিছন সাইডে একটা বাচ্চা, আমি অনেক দেড় দু বছর বয়স পাবো ছেলে, এবার চিৎকার চেঁচামেচি করে কন্ডাক্টর তো যথাযথ আমি ফুলবাড়িতে অতক্ষণ পৌঁছে গেলাম। ফুলবাড়িতে আমি গাড়ি ব্রেক করে চিৎকার চেঁচামেচি আমিও করি, বাচ্চার ওয়ারিশ কি বাচ্চার ওয়ারিশ কি, কোনো ওয়ারিশ পাইনি। এক সিভিক রুট হলো, সিভিককে বলা হলো তাহলে ফাঁড়িতে যাই যোগাযোগ করি, সিভিক বললো গঙ্গাপুর চলেন, গঙ্গাপুর কাল দিঘিতে আমার অফিসার আছে নিয়ে নিন, আমি ফোন করে দিচ্ছি। এবার ওখানে এসে যথাযথ উনি অফিসারকে বলা হয়, উনি অফিসার বলে চরুন নিতে এসে দেওয়ার জন্য, তা আমরা ওই খোঁজাখুঁজি না করে তার থেকে ডাইরেক্ট থানাতে আসি, আমরা ডাইরেক্ট থানাতে নিয়ে এসে জমা দেবে। কী জানতে পারছেন এখনো পর্যন্ত? এখনো কিছু জানতে পারছি না, আমি বালুরহাট ডিপোতেও খোঁজ করেছি, আমাদের বাস স্ট্যান্ডে খোঁজ করেছি, ফোন করেছি আমার যথাযথ পার্সোনাল ইয়ের থেকে, ওখানেও কোনো খবর পাইনি, এখনও কোনো ওয়ারিশ যায়নি। প্রতিরামেও ফোন করেছি, ইনফর্মার লোক আছে, সেকে ফোন করা হলো বলো না দাদা কেউ আসেনি এখনো। আমি যথাযথ দুই জায়গায় জানিয়েছি, এদিকে আর আমার রায়গঞ্জ অফিসে আমাদের ডিভিশন অফিসে জানিয়েছি, যদি কেউ বা কারা কোনো খবর পেয়ে থাকে বাচ্চাটা যেন গঙ্গাপুর থানায় যোগাযোগ করতে হবে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। একটি স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বনপাশ গ্রাম পঞ্চায়েতে। এদিনের এই স্বাস্থ্য শিবিরে রক্ত ও চক্ষু পরীক্ষা করা হয়। মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ভাতারে বনপাশ গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় ও ভাতার হাসপাতালের সহযোগিতায় বনপাশে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল। বিশেষ করে এই শিবিরে কালাজ্বরের উপর নজর দেওয়া হয়। এই স্বাস্থ্য শিবিরে রক্ত পরীক্ষা ও চক্ষু পরীক্ষা করা হয়। বনপাশ গ্রাম পঞ্চায়েতের প্রধান জহর বাগদি জানান, বর্তমান সরকার স্বাস্থ্যের উপর বিশেষ জোর দিয়েছে, তাই এই ধরনের শিবির এই পঞ্চায়েতে করা হয়েছে। এখানে কালা জ্বরের যে সার্ভে চলছে তার সঙ্গে এনএসএপি ক্যাম্পও একসঙ্গে যুক্তভাবে হচ্ছে। আমরা এখানে যা কালা জ্বর সাসপেক্ট কেসগুলো আসছে এদেরকে আমরা পরীক্ষা করে যদি কোনো দরকার হয় রক্ত পরীক্ষাও কিট ব্যবস্থা RK-39 কিট ব্যবস্থা করছি। আর আমাদের সঙ্গে আরও ডাক্তারবাবু রয়েছেন, ডক্টর অভিজিৎ, আমাদের অভিজিৎ জস মহাশয়, আমরা এই ভাতার হসপিটাল থেকে এসেছি এবং ভালোই সব পেশেন্টের সমাগম রয়েছে। এবং এখানে তো প্রতি বছরই আমাদের ক্যাম্প হয়ে থাকে এলাকার সাসপেক্ট এলাকাগুলোকে, আমরা যাতে আরও এই কেসকে মানে দমন করা যায় তার জন্য এই ক্যাম্পের ব্যবস্থা করছি। এই এলাকার মানুষজনদের স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য প্রায় 19 কিলোমিটার দূরে ভাতার হাসপাতালে যেতে হয়। এলাকায় স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হওয়ায় গ্রামবাসীরা খুশি। গ্রামীণ হাসপাতালের উদ্যোগে এবং আমাদের বনপাশ গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় আমার এলাকার যে সমস্ত বৃদ্ধ মানুষজন আছে তাদের এখানে একটা হেলথ চেক আপ করানোর ব্যবস্থা করা হয়েছে আমার পঞ্চায়েতের মধ্যেই হচ্ছে। এবং আমাদের এখানে যে কালাজ্বরের একটা প্রাদুর্ভাব আমাদের এই অঞ্চলে দেখা যায়, এখানে আমার আদিবাসী পাড়াগুলোতে কালাজ্বরের একটা প্রাদুর্ভাব দেখা যায়, তার ফলে এখানে কালাজ্বর নিয়েও একটা স্বাস্থ্য সচেতনতামূলক একটা শিবির করা হচ্ছে এবং তাদের চিকিৎসার জন্য তাদেরকে একটা প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তীকালে এই চিকিৎসার তারা পেয়ে ভাতার হাসপাতালে তারা যোগাযোগ করে আমাদের এবং এই পঞ্চায়েত তরফ থেকে আমরা এখানে যে বেলে মাছির দ্বারা যে কালাজ্বরটা হয় সেই কালাজ্বরের যে মানে প্রতিষেধক আছে সেটা আমাদের এবং ভাতার গ্রামীণ হাসপাতালের তরফ থেকে এখানে আমাদের ওই আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে। ভাতা থেকে প্রতীকীর দাস বৈরাগের রিপোর্ট, আনন্দ বার্তা। মাওবাদী হামলায় মৃত পরিবারের সদস্যদের চাকরি ও নিখোঁজ ব্যক্তিদের মৃত বলে ঘোষণা করা দাবি জানিয়ে একটি মিছিল সংগঠিত করল ওই সব সদস্যদের পরিবারবর্গ। এ ব্যাপারে তারা ঝাড়গ্রাম জেলার জেলা শাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি প্রদান করেন। মঙ্গলবার মাওবাদী হানায় মৃত পরিবারের সদস্যদের চাকরি ও নিখোঁজ ব্যক্তিদের মৃত বলে ঘোষণা করার দাবিতে শহরে হিন্দু মিশন স্কুল মাঠ থেকে পাঁচমাথা মোড় হয়ে মিছিল করে ঝাড়গ্রাম জেলা শাসকের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখা পরিবারের সদস্যরা। ইতিমধ্যে এইসব পরিবারের সদস্যরা শহীদ ও নিখোঁজ যৌথ মঞ্চ গঠন করেছে। তাদের অভিযোগ, ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন মাওবাদীদের হাতে নিহত প্রত্যেক পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়া হবে। তাদের অভিযোগ, কয়েকজন ছাড়া অধিকাংশ পরিবারই কিছুই পায়নি, অথচ যে সমস্ত মাওবাদীরা খুন করেছে এখন তারা চাকরি পেয়ে বহাল তবিয়তে রয়েছে।
এদিন বিক্ষোভকারীরা এগারো দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি জেলা শাসকের কাছে তুলে দেন। পরে জেলা পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি জমা দেন। আন্দোলনকারীরা জানান, তাদের দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। আর কি দাবি আছে? টাকা দেয় পাইনি, সব শহীদ সবাই টাকা পায়নি, কেউ পায়নি, কেউ পেয়েছে কেউ পায়নি। 4 লাখ টাকায় কারো সংসার চলবে? কিছু কিছু পরিবার টাকা পেয়েছে, কেউ পায়নি, পূজা পায়নি, সেই পুরোটাও পাওয়া যায়নি। যেটা ঘোষণা করে বলে দিয়েছে সেটাও পায়নি। কি করে কি করে ফ্যামিলি গুলো চলছে, কতটা কেমন ভাবে চলছে সেগুলো বলছে। ঝাড়গ্রাম থেকে কার্তিক গুহের রিপোর্ট, আনন্দ বার্তা। মাদক বিরোধী দিবসে মদের ঠেক ভাঙল ক্ষুব্ধ মহিলারা। ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার শিবরামপুর গ্রামে। এলাকার পরিবেশ সুস্থ রাখতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। মাদক বিরোধী দিবসে গ্রামের মদের ঠেক ভাঙল মহিলারা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার শিবরামপুর গ্রামে। চোলাই মদের বোতলও ভেঙে ফেলেন প্রমিলা বাহিনী। ক্ষুব্ধ মহিলাদের অভিযোগ, শিবরামপুর গ্রামে ও গ্রামের আশেপাশে বেশ কিছু মদের অবৈধ বিক্রি বেড়ে চলেছে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। পরিবেশকে মুক্ত করতেই এইরূপ উদ্যোগ গ্রহণ করেন প্রমিলা বাহিনী। আজকে মদের ঘাটে উচ্ছেদ কমিটি করছি। এর আগে অনেকবার আমরা করেছি মদ ভাঙার জন্য, চেষ্টা কিন্তু পারিনি। আজকে আমরা খুব সহযোগিতা পেয়েছি এদের জন্য, যে আমরা সবাই পাড়া সকলে আমরা এসেছি মদ ভাঙার জন্য। বাড়িতে বাড়িতে খুব অশান্তি, তো বউ বাচ্চাকে ধরে মারে সবাই মদ খায় আসে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে খুন করার অভিযোগ করলো তার বাপের বাড়ির লোকজন। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার নিশ্চিদ্দা থানার বেলুর চাঁদমারি এলাকায়। মৃতার বাবা এ ব্যাপারে স্বামী সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এক গৃহবধূকে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। এই ঘটনায় হুগলি জেলার নিশ্চিদ্দা থানার বেলুর চাঁদমারির এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃতার নাম শ্রাবণী হালদার। মৃত গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, সোমবার রাত 8টার সময় শ্রাবণী তার মায়ের সাথে ফোনে কথা বলেন। এরপরই শ্বশুরবাড়ি থেকে জানানো হয় শ্রাবণী গলায় ফাঁস দিয়েছে। তাকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন শ্রাবণীর মা বাবা ও অন্যান্য আত্মীয়রা। তারা গিয়ে শ্রাবণীকে মৃত অবস্থায় দেখতে পান। এর আগেও কি এই ধরনের ঘটনা ঘটেছে? এরপরেই শ্বশুরবাড়ির লোকেদের সাথে বাপের বাড়ির লোকের ঝামেলা শুরু হয়। ঘটনাস্থলে পুলিশ আসার পরই শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যায়। শ্রাবণীর বাবা জানান, তাদের মেয়ে 2 বছর আগে ভালোবেসে বিয়ে করেছিল অনুপ হালদারকে। তাদের একটি 6 মাসের কন্যা সন্তানও আছে। কিছুদিন যাবৎ জামাই পণের জন্য শ্রাবণীর ওপর অত্যাচার চালাতো বলে অভিযোগ। এছাড়াও একটি মোটরবাইক কিনে দেওয়ার জন্য অশান্তি করছিল। জামাইয়ের দাবি মেটাতে না পারায় তাদের মেয়েকে বালিশ চাপা দিয়ে খুন করেছে বলে অভিযোগ। মৃতার বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। 2 বছর বিয়ে হয়েছে, মেয়েটাকে নির্যাতন দীর্ঘদিন ধরে করে যাচ্ছে। মেয়েটাকে এমন খেতে দেয় না, পড়তে দেয় না। তার মধ্যে শ্বশুর গলা টিপে একদিন ধরেছিল। মেয়েটা আমাকে আগের দিনে বলেছিল,
আমরা ভাবি যে সংসার ঠিকঠাক চুপচাপ এরকম করতে করতে হয়তো ঠিক হয়ে যাবে, তারপর দেখি এইরকম অবস্থা। কোনোদিন ওকে করতে পারিনি, কোনোদিন শান্তি দেয়নি। আজকে কি ঘটেছে ঠিক? আজকে কিছুই তো আমরা তো বুঝতে পারিনি, মরে যাওয়ার পরে তো ফোন করে বলছে যে এরকম মারা গেছে। মাদক বিরোধী দিবসে অংশ নিল জেলা আন্তঃশুল্ক বিভাগ। কলকাতায় নির্যাতন বিরোধী দিবস পালিত হলো। সাধারণ মানুষকে সচেতন করতে মহকুমা শাসকের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হলো। ক্রীড়া জগতে সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ অব্যাহত। খণ্ডঘোষের কৈয়র পঞ্চায়েতে দিনভর পঞ্চায়েতের বিভিন্ন কাজের খতিয়ান দেখলেন বিশ্ব ব্যাংকের তিন প্রতিনিধি। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।